মা যদি কিছু করতে না পারে তাহলে সেক্ষেত্রে সে মা ডেফিনেটলি দুঃখ পাবে। এরপরে আরও এরকম মানে অভিজ্ঞতা আমার যেগুলো হচ্ছে সেগুলো আমি শেয়ার করবো যাতে আর কারো কোনো সমস্যা না হয়। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভুল হয়েছিল, কিন্তু তার যে ভুল হয়েছিল সেটা বলা সত্যি মুশকিল। আমি মনে করছি যে আমারও ভুল হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো সেই হিসেবে যারা নতুন মা হয়েছি তাদের কাছে সবটা ক্লিয়ার থাকে না, না মানে অভিজ্ঞতা নেই, যেটা যে যা বলছে সেটা শুনেই আমরা অভিজ্ঞতা লাভ করি। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা, যখন সেটা প্র্যাকটিক্যালি করি তখন আরও বেশি অভিজ্ঞতাটা, মানে সেই অভিজ্ঞতাটা অনেক বেশি দাম, 100% সেইটা অভিজ্ঞতা হচ্ছে, সেই জ্ঞানটা 100% হচ্ছে। তো আমার মনে হলো যে আমার মতো যারা নতুনই বেবি হয়েছে যাদের, বা নতুন যারা মা হয়েছে, তাদের এই জিনিসটা জানা খুব দরকার, কারণ নইলে মা আর বাচ্চা দুজনে ভীষণ কষ্ট পায়। মানে খুবই কষ্ট হয়েছিল আমার, সেইটাই আমি শেয়ার করছি। তার জন্য কী করলাম, তারপর কীভাবে সেখান থেকে বেরিয়ে আসলাম, তো সেই উদ্ধারটা কীভাবে হলো সেই সব কিছুই বলবো। তো এবার ব্যাপারটা হয়েছিল এরকম যে প্রথম দিন, যেমন বললাম প্রথম দিন রাত্রিবেলাটা আমার খুব ভয় লাগছিল ওকে নিয়ে, যে হ্যাঁ প্রথম দিন রাত্রিবেলাটা ভয় লাগছিল যে কারণ হচ্ছে যে কীভাবে থাকবো, কীভাবে এত বড় রাত্রে কীভাবে তাই স্পেন্ড করবো। তো সেটা যদি না দেখে থাকো সেটা একটা অন্য টপিক, সেটা তাহলে পরে দেখে নিতে পারবে, আগের ভিডিওতে আছে। তো সেইখানে গিয়ে সব কিছু ঠিকঠাক ছিল, সেই রাত্রে কোনো সমস্যা হয়নি, কিন্তু তার কয়েকটা দিন পরেই হঠাৎই দেখা গেল, মানে তার 3-4 দিন পরেই আর কি, তো দেখা গেল যে একদিন রাত্রিবেলাতে, মোটামুটি রাত্রিবেলাতে এমনি জায়গায় থাকি, তবুও যেটুকু টাইমে একটু শুতে গেছি আর কি, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ও ঘুমিয়ে গেছে, তখন একটু জেগেছিলাম, একটু মোবাইলটা দেখছিলাম, দেখতে দেখতে এমনিতে আমি নেটটা ওর পাশে থেকে নেট করি না, একদমই নেট করি না, তো কিছু জিনিস আমি ডাউনলোড করে আগে থেকে রেখে দিই ভিডিওগুলো, সেই জিনিসগুলো আমি পরে রাত্রিবেলায় কানে তার লাগিয়ে হোক, বা ও ঘুম খুব ডিপ, ওর ঘুম ভাঙেও না, আস্তে করে দিলে ঘুম ভাঙে না, তো সেভাবে দেখি। তো দেখছিলাম দেখতে দেখতে তারপরে ঘুমও পাচ্ছে আস্তে আস্তে। তো এবারে খুবই অল্প সামান্য জিনিসই দেখতে পাই, অত রাত্রে জেগে এখন দেখতে গেলে আবার তো কিছুক্ষণ পরে উঠতে হবে, তো কীভাবে সেটা তো মানে মেকআপ করতে হবে, তো অতক্ষণ তো ঘুমিয়ে থাকলে চলবে না, তো তাড়াতাড়ি শুয়ে পড়বো ভেবেছিলাম। তো এবার শুয়েছি, তো কিছুক্ষণ মতো হয়েছে, মনে হয় প্রায় তখন 1টা বাজে, তো 1টার দিকে হঠাৎ করেই ও উঠে গেল, ও সাধারণত এভাবে ওঠে না, তো এবার উঠে গেল, উঠে যাওয়ার পরে একটুখানি কান্নাকাটি ভাব একটা, মানে ভালো না, মুডটা একটু খারাপ মনে হচ্ছে, তো বুঝতে পারলাম না। তো তখন আমি আবার দেখছি যে খাবে নাকি, খাওয়ার টাইম হয়নি তো খাবে নাকি, তো সে তবুও মানে খেলেও না, এমনি চেক করলাম হিসু পটি কোনো কিছু নেই, তবুও কাঁদছে, তো তারপরে কাঁদতেই শুরু করলো পুরোপুরি। তো যে বাচ্চা একদমই কান্নাকাটি করে না, একদম শান্ত থাকে, হঠাৎ করে এরকম করে কান্না কী ব্যাপার, তারপর কাঁদতে শুরু করতে 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 কান মানে এমনভাবে সেটা বাড়তে শুরু করলো, বুঝতেই পারছি না কী হয়েছে, কী সমস্যা, কী কষ্ট হচ্ছে, কিছুতে মাথায় আসছে না। তো অনেক রকমভাবে চেষ্টা করছে ওকে মানে থামানোর, চুপ করানোর, হচ্ছেই না, ও গলা ফাটিয়ে চিৎকার করছে, গলা মনে হচ্ছে বোধহয় কী বলি মানে গলার এই জায়গাটা মনে হচ্ছে ওর কোথায় চিড়ে যাচ্ছে, এত চিৎকার করছে, তো আর সেটা ঘাবড়ে গেছে, কারণ কখনো ওরকম করে না, নার্সিংহোমে থাকতে ওরকম করে না, কি পায়ে লাগছে মানে নার্সিংহোমে থাকতে ওরকম করেনি, আর বাড়িতে এসে ওরকম করে না। তো এবার দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল, ওরকম কান্নাকাটি চলছে, এই অনেক মানে যখন নিচে নামছি, মানে খাট থেকে নিচে নামছি, ওকে দোলাচ্ছি, ইয়ে করছি, সব করছি, তখন একটু হলেও কমছে, হয়তো 1 সেকেন্ডের জন্য কমছে, তারপর আবার জিজ্ঞাসি, একটা বাচ্চা যদি 3 ঘন্টা 4 ঘন্টা ধরে কান্নাকাটি করে তাহলে তার শরীরের অবস্থাটা কী হয়, একদম নিউবর্ন বেবি যেখানে কয়েকটা দিন হয়েছে ওর, তারপরে এইভাবে কেঁদে কেঁদে যাচ্ছে, আমারও নিজের কান্না পেয়ে যাচ্ছে এরকমভাবে কান্নাকাটি করছে দেখে, আমার মানে ভীষণই কষ্ট হচ্ছে, একদম মানে মায়ের সামনে বাচ্চা যদি এইভাবে কাঁদে আর মা যদি কিছু করতে না পারে তাহলে সেক্ষেত্রে সে মা ডেফিনেটলি দুঃখ পাবে, তো মনে হচ্ছে ও কাঁদছে আমিও কাঁদি, এরকম অবস্থা হচ্ছে, তো সেটা তো করা সম্ভব না। তো আলাদাভাবে হঠাৎই মাথায় মানে একটা জিনিস মানে মাথায় হঠাৎই এলো যে আমি একটা চ্যানেল দেখেছিলাম, যে তখনও হয়নি, তখনও অনেকটাই অনেক দিনই আগে, সেটা অনেকটাই আগে, তো ওই ইনসাইড আউটে দেখেছিলাম, তো ওইটাই আমার একটুখানি লাভ হলো আর কি, যে ও কাঁদছে মানে এই জিনিসটা হয়ে থাকবে। তো ওখানে লাভ হলো কি, যে ওখানে দেখাচ্ছিলো যে ওদের যে বেবি হয়েছিলো তখন একদিন রাত্রে ও খুব কাঁদছিলো, তো প্রচণ্ড কাঁদছিলো, তখন ওকে নিয়ে ড্রাইভে বেরিয়েছিলো, বলতে অ্যাকচুয়ালি ডাক্তারের জন্যই বেরিয়েছিলো, কিন্তু পরে যে জানা গেলো আর কি, যে ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে যখন লিফ্টে যখন নামছে তখনই অলরেডি ওর কান্না নাকি চুপ হয়ে গেছিলো, আর তারপরে গোটা রাত গাড়িতে ঘুরে, এরপরেও আরেকদিন হয়েছিলো, গোটা রাত গাড়িতে মানে ঘুরে অনেকটা মানে ড্রাইভ করাতে ওই জার্নিটাতে বাচ্চার বেশ মানে সুদিং একটা এফেক্ট একটা কিছু এসেছিলো, তার জন্য বাচ্চা চুপ করে গিয়েছিলো। তো এখন অত রাত্রে তো বেরোনো সম্ভব না, তো কীভাবে কী হবে, তো সে তখন আমি ওটাই মাথায় এলো, তখন আমি কমেন্টে দেখেছিলাম, একজন বলেছিলো যে এটা বাচ্চাদের এটা কোলিক পেন এরকম হয়, তো এটাতে ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, তো এই জিনিসটা মানে লিখেছিলো, তো ওটা হঠাৎ মাথায় এসে ভাবলাম, তার মানে ওর কোলিক পেনটা কী কারণে হয় বা কেন হয় সেটা বলে দিচ্ছি, কোলিক পেনটা হচ্ছে বাচ্চাদের গ্যাস থেকে হয়, তো নিউবর্ন বেবির গ্যাসটা খুবই কমন, তো ওখানে আমি অনেক ওইটা পড়েছিলাম, তো সেটা মানে ভাগ্যিস পড়েছিলাম বলে আমার মাথায় জিনিসটা এলো, আর আমি তখন আমার হাজব্যান্ডকেও বললাম, ও ভীষণ চিন্তা করছে, বুঝতে পারছি না কী ব্যাপার, তো মনে হচ্ছে ও কাঁদছে আমিও কাঁদি, এরকম অবস্থা হচ্ছে, তো সেটা তো করা সম্ভব না। তো আলাদাভাবে হঠাৎই মাথায় মানে একটা জিনিস মানে মাথায় হঠাৎই এলো যে আমি একটা চ্যানেল দেখেছিলাম, যে তখনও হয়নি, তখনও
অনেকটাই অনেক দিনই আগে, সেটা অনেকটাই আগে, তো ওই ইনসাইড আউটে দেখেছিলাম। তো ওইটাই আমার একটুখানি লাভ হলো আর কি, যে ও কাঁদছে মানে এই জিনিসটাই হয়ে থাকবে। তো ওখানে লাভ হলো কি, যে ওখানে দেখাচ্ছিলো যে ওদের যে বেবি হয়েছিলো তখন একদিন রাত্রে ও খুব কাঁদছিলো, তো প্রচণ্ড কাঁদছিলো, তখন ওকে নিয়ে ড্রাইভে বেরিয়েছিলো। ড্রাইভে বেরিয়েছিলো বলতে অ্যাকচুয়ালি ডাক্তারের জন্যই বেরিয়েছিলো, কিন্তু পরে যে জানা গেলো আর কি, যে ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগেই যখন লিফ্টে যখন নামছে তখনই অলরেডি ওর কান্না নাকি চুপ হয়ে গেছিলো। আর তারপরে গোটা রাত গাড়িতে ঘুরে, এরপরেও আরেকদিন হয়েছিলো, গোটা রাত গাড়িতে মানে ঘুরে অনেকটা মানে ড্রাইভ করাতে ওই জার্নিটাতে বাচ্চার বেশ মানে সুদিং একটা এফেক্ট একটা কিছু এসেছিলো, তার জন্য বাচ্চা চুপ করে গিয়েছিলো। তো এখন অত রাত্রে তো বেরোনো সম্ভব না, তো কীভাবে কী হবে, তো সে তখন আমি ওটাই মাথায় এলো। তখন আমি কমেন্টে দেখেছিলাম একজন বলেছিল যে এটা বাচ্চাদের এটা কোলিক পেন এরকম হয়, তো এটাতে ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, তো এই জিনিসটা এই মানে লিখেছিলো। তো ওটা হঠাৎ মাথায় এসে ভাবলাম, তার মানে ওর কোলিক পেনটা কী কারণে হয় বা কেন হয় সেটা বলে দিচ্ছি। কোলিক পেনটা হচ্ছে বাচ্চাদের গ্যাস থেকে হয়, তো নিউবর্ন বেবির গ্যাসটা খুবই কমন, তো ওখানে আমি অনেক ওইটা পড়েছিলাম, তো সেটা মানে ভাগ্যিস পড়েছিলাম বলে আমার মাথায় জিনিসটা এলো। আর আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম, ও ভীষণ চিন্তা করছে, বুঝতে পারছি না কী ব্যাপার। কিন্তু সেই যে কথাটা সেটা আমার অনেক পরে মনে পড়লো, হ্যাঁ মানে অনেক পরে বলতে দু ঘন্টা অলরেডি ওর কান্নাকাটি হয়ে গেছে, তারও পরে মনে পড়েছে, এক্সাক্ট টাইম মনে নেই কিন্তু কয়েক ঘন্টা পরে মনে পড়েছে। তো আমিও আমার হাজব্যান্ডকে বলছি, দেখো এটা মনে হয় কোলিক পেন, তো নেটে মানে দেখো দেখে বুঝতে পারবে এরকম মানে সিমটমগুলো এগুলোই হয় কি না, আমার মনে হচ্ছে এটাই, এটা আমি দেখেছিলাম। তো ওরকম বললাম, তো এবার নেটে দেখে তো লাভ নেই, হ্যাঁ একটুখানি ঠান্ডা হলাম যে হ্যাঁ ওর কোনো কিছু বড়ো কোনো সমস্যা হচ্ছে না, গ্যাসের সমস্যা, কিন্তু গ্যাসেও তো খুব কষ্ট হয় না, অতটুকু বাচ্চা, ওর পেটে যদি ওরকম ব্যথা করে তাহলে তো সমস্যা। তো এবার ভুলটা কী করেছিলাম সেটা বলছি, যে কেন এরকম এতক্ষণ ওকে সাফার করতে হলো। তারপরে লাস্টে চুপ তো করালাম আমি, সেটা আমি নিজেই এবার মাথা কাটিয়ে বের করলাম, ওটা আমি মোবাইলে কোথাও পাইনি, ওটা আমারই মনে হলো। তো ওকে বিভিন্নভাবে আমি টেকনিকে দেখছি চুপ করে কিনা, করতে 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 তখন আর যদি বা জানলাম যে হ্যাঁ এটাই কোলিক পেন, তাও তো কিছু করার নেই, আমি তো আর এই জিরে ভিজিয়ে জিরে জল খাই দিলাম কি জোয়ান খাই দিলাম কি এটা খাই দিলাম, কিছু তো খাওয়াতে পারবো না, তো বাচ্চাকে তো ওরকম কিছু খাওয়ানোর নেই। তো বড়োদের হলে আমাদের কোনো গ্যাসের প্রবলেম হয়েছে আমরা ভাবতে পারি যে তাহলে এটা খাই ওটা খাই এটা দিয়ে ঠিক হবে, বা কোনো নুসখা কিছু গুগল থেকে বের করে বা কিছু থেকে করতে পারি, কিন্তু ওদের তো কিছু করতে পারবো না। তো সেই জন্য তো ওটা দেখেও লাভ নেই, শুধু এইটুকু জানলাম যে ওদের কী হয়েছে। এবার ভুলটা এটাই যে ডাক্তারবাবুর কাছ থেকে এই ওষুধটা নিয়ে নিতে হতো, একটা গ্যাসের ওষুধ নিয়ে নিতে হতো, যেমন ওই যেমন কি জেনাম ঘুটি না কি এটা যেটা পাওয়া যায় ওটাও অনেকে সাজেস্ট করছে, তো ওটা মনে হয় না ওটা কোনো বৈজ্ঞানিক কোনো মানে ভিত্তি আছে, কিন্তু অনেকে বলে খুব ভালো কাজে লাগে, আবার অনেকে বলে কাজে লাগেনি। তো যাই হোক, সেসব না করে ডাক্তার প্রেসক্রাইব করা একটা কোনো মেডিসিন ব্যবহার করা সবসময় ভালো, বাচ্চাদের জন্য বিশেষ করে। তো এবার তারপরে তখন আমি কীভাবে ওকে থামালাম, তখন আমি ভাবলাম মোটামুটি তখন 4:30 বাচ্চা, আর ওই রাত 3:30 করে 4:30 পর্যন্ত ও কেঁদেই গেছে, কিন্তু থামেনি কিন্তু 4:30 পর্যন্ত, যাচ্ছে তাই অবস্থা একদম। আর আশেপাশের লোক তো যা শুনছে সে কী করে যাবে, বাচ্চা মানুষ কাঁদবে। তখন আমি ওকে হঠাৎ মনে হলো যে ওকে যদি আমি এইভাবে শোয়াই, মানে এখানটাতে ওর মাথাটা রাখলাম, মানে আমার গলার কাছেই প্রায় ওর মাথাটা, আর পুরোপুরি লম্বা করে যতটা হয় আর কি কোমরের পর্যন্ত ওর মানে পাটা চলে আসলো, এইভাবে উপুর করিয়ে আমি ওকে নিয়ে মানে চুপ করানোর চেষ্টা করছি, এভাবে এভাবে করে পিছনে ওর পিঠের পেছনের দিকটাতে ওকে আমি আস্তে আস্তে মানে থাপড়াচ্ছি, আর এমনি করে ওকে ইয়ে করছি, চাপড় দিয়ে চেষ্টা করছি যদি গ্যাসটা বেরোনো যায় বের করা যায় বা কিছু। তো সেটা তো হচ্ছে না, সেটা প্রথমে ট্রাই করেছি বসিয়ে, যেটা বার্পিং করা সেটাও করলাম, তখন আর হবে না, কারণ তখন অলরেডি গ্যাস কম করে গেছে, তখন আর ভালোভাবে সেটা কিছু লাভ হবে না। তো তারপরে গিয়ে ওইভাবে শোয়ানোতে হঠাৎ করে দেখছি একটু চুপ করলো, তখন তো আমার খুব মানে ভালো লেগেছে, তো ওইভাবে চুপ করলো যখন, তখন আমি তাড়াতাড়ি করে ভালোভাবে মানে শুয়ে একটু হেলান দিয়ে বালিশটাকে পুরো মানে ইয়েতে এই যে ইয়েটাতে হেলান দেওয়ার মতো করে নিয়ে যাবে শুয়েছি। তো ও তার আগে কী করেছিলাম, তার আগে ওকে না মানে এমন একটা পজিশানে রেখেছিলাম, একটু হাতটা একটা হাত একটু ওপরে আর একটা হাত একটু নিচে, মানে একটু কোনাকোনিভাবে, সেটা ওর পছন্দ হয়েছিল, ও চুপ করে গেছে 5 মিনিট। তো এবার 5 মিনিট চুপ করেছে, আমিও হাতটা ওইভাবে নিয়ে রেখেছি, মানে একটা হাত অদ্ভুতভাবে শুনলে আর একটা হাত নিচে, হাতের তলায় আমার কোনো সাপোর্ট নেই, 5 মিনিট চুপ করে আছে দেখে আমার এত শান্তি হয়েছে, আমি ভাবছি থাক সারা বাকিটুকু রাত এইভাবে কাটিয়ে দেবো। তো আমার হাজব্যান্ড বলছে পাগল না কি, এইভাবে তুমি থাকতে পারবে, এইভাবে দুটো হাতে শুনলে তোমার কেমন হবে, একটা অদ্ভুত বেঁকাভাবে বসছো, এইভাবেই তো হঠাৎ করে চুপ করে গেলো, আর চুপও করেছে 5 থেকে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট হলে চুপ করে গেলো। তারপরে আমি 15 মিনিট ওইভাবেই বসে থাকলাম, মানে এদিকে পেট রেস্টি চেয়ে ব্যথা করছে, টান 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 পড়ছে, ব্যথা লাগছে, পেটটা কেমন খচখচ করছে, তারপরেও হাতে আবার চ্যানেলের সেই ব্যথা, সমস্ত কিছু নিয়ে কীরকমভাবে মানে বাচ্চার আনন্দে যে কীভাবে আনন্দ পাওয়া যায় সেটা, মানে বাচ্চা খুশি আছে সুখে, মানে ওর সুখেই আছে, ও আনন্দ পাচ্ছে বা ও নিশ্চিন্তে থাকছে, ও কাঁদছে না,
অনেকে বলছে যে কিভাবে কেন ওষুধটা চেয়ে নিসনি, গ্যাসের ওষুধ তো বাচ্চাদের লাগেই একটা, তো লাইক ওয়াটারের কথা অনেকে বলছে। তো আমি এখন কি করে জানবো যে এরকম বাড়িতে গেলে পরে গ্যাস হয় বা কিছু, বাচ্চাদের আবার গ্যাস হয় এটা তো মাথাতেই নেই, মানে জানিও না সেভাবে। ওইটা কমেন্ট দেখেছিলাম সেটা ভুলেও গেছি, অতটা মনেও নেই সেটা, তো সেটা পরে আমার কাজেই লাগবে, এত তাড়াতাড়ি লাগবে এটা তো ভাবিনি। তো যাই হোক, তো এখন তারপরে তো জানলাম, তারপরে ওইভাবেই ওই দুটো উপায়ে কিন্তু বাচ্চা চুপ হয়েছে। যদি এখন কারো আপনাদেরও এরকম হয়ে থাকে তো সেক্ষেত্রে এইভাবে আপনারা চুপ করতে পারেন। সবচেয়ে বড় কথা, আপনারা ইমিডিয়েট ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে একটা গ্যাস হলে কী ওষুধ দিতে হবে সেটা জানিয়ে মানে জেনে নিন, সেটা সবচেয়ে ভালো হবে। আর নয় তো যদি এরকম হয়ে থাকে যে এমন সময় হয়তো আপনি দেখছেন ভিডিওটা, যে টাইমে হয়তো বাচ্চা এরকম অবস্থা হয়েছে রাত্রিবেলা, আপনি কনসাল্ট করতে পারছেন না ডাক্তারবাবুর সাথে, সেক্ষেত্রে এই দুটো পদ্ধতি অবলম্বন করতে পারেন। যেটা আমি বললাম যেভাবে মাথা এখানটাতে দিয়ে নাকটা যেন মানে ফাঁকা থাকে, নাকটা যেন পাশ ফিরে থাকে, মানে মুখটা পাশ ফিরে থাকবে আর বাকিটা বডিটা উপর হয়ে আপনার মানে বডির উপরে শুয়ে থাকবে, তাহলে হচ্ছে ও অনেক ভালোভাবে ঘুমোলো, 2-3 ঘন্টা ঘুমোলো ভোরবেলাটা। তারপরে 7-8টা মানে 7টা বাসে নামিসতে আমি ডাক্তারবাবুকে মেসেজ করেছি যে কী দেওয়া যাবে, কী হবে না হবে, তো মানে কোন ওষুধ খাবে। তো ততক্ষণে ওর কিন্তু এটা ঠিক হয়ে গিয়েছে, ওইভাবে শুয়ে শুয়ে থেকে ও 2-3 ঘন্টা যে ঘুমোলো তারপরে পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। তবুও পরের দিন রাতে যদি আবারও হয় তাহলে ওষুধ ডাক্তারবাবু বলে দিলেন, আমি সঙ্গে সঙ্গে সেটা কিনিয়ে আনালাম। তারপরের দিন থেকে কিন্তু আর ওটা ভগবানের দয়া হয়নি, আর না হোকই চাই বাবা, ওটাতে যা সমস্যা, কিন্তু ওটা অল্প বিস্তর সেদিন একটু কাঁদছিল, আমি বুঝতে পারিনি কারণটা কি, তো ওটা আমি খাইয়ে দিয়েছিলাম, তো অল্প সামান্যই হয়তো গ্যাস হয়েছিল, তো ওটা ঠিক হয়ে গিয়েছে। তো এই একটা ভুল বলতে গেলে ঠিক আবার ঠিক ভুলও নয় যে ডাক্তারবাবু দিলে তো আমি নিয়ে আসতাম, কিন্তু ডাক্তারবাবু দেননি, আমিও আর চাইনি, তো সেই জন্য ঠিক জানি না, বা নার্সিংহোমেও বলে দেয়নি, ওটা আগে থেকেই বলে দেয় নাকি মানে নিজেকেই চাইতে হয় সেটা আমি জানি না। আমার তো গাদা গাদা ওষুধ দিয়েছে, ব্যথার ওষুধ, এই ওষুধ, সেই ওষুধ, সেই জন্য আমারগুলোই আমি সব নিয়ে এসেছি, ওর কোনো ওষুধ ছিল না, ওই জন্য আমি ওর কোনো ওষুধ আনিও নি। তো যাই হোক, এটাই একটা মানে ভুল হয়ে আছে, যে যে ক্ষেত্রেই হোক ভুলটা বাচ্চা সাফার করলো, বাচ্চার মা তো যেটা করলো মানে আমি করলাম সে তো করলাম, বড় মানুষ ঠিক আছে ম্যানেজ করা যায়, বাচ্চার কথাটা তো ম্যানেজ করা যায় না অতটুকু, একদম মানে একদমই সদ্যজাত যাকে বলে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ দেখছেন যে যারা নতুন মা, তাহলে অবশ্যই এই জিনিসটার প্রতি একটু খেয়াল রাখবেন। আর আমার ওই চ্যানেলের ওটা দেখে এটা লাভ হয়েছিল যে আমি বড় কিছু ওর হয়েছে, বড় কোনো সমস্যা হয়েছে সেইটা থেকে রেহাই পেলাম যে হ্যাঁ ওর গ্যাস হয়েছে, তাহলে সেটা কীভাবে ঠিক করা যেতে পারে সেটা আমি চেষ্টা করছিলাম, কোনো মানে পেটের কাছে একটু আরাম দিয়ে বা কিছু করে সেটা চেষ্টা করছিলাম। তারপর তো বললাম এভাবে শুয়ে রাখলাম, তারপরে একটু উঁচু করে ওকে একটু কোলে রেখেছিলাম, সেটাও রাখলাম, সেটাও কিছুক্ষণ ঘুমোতে পেরেছে, 15 মিনিট হলেই বা কি, ওইটুকুর জন্য যে গলাটা রিলিফ পেয়েছে এই অনেক ছিল, গলাটাই রিলিফ পাচ্ছিল না একদম, মানে এত বেশি স্ট্রেস হয়ে যাচ্ছিলো, চোখ মুখ লাল হয়ে গেছে একেবারে, কাঁদতে কাঁদতে যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিলো। তো এইটা আর একটা রাতের অভিজ্ঞতা আমি শেয়ার করলাম আপনাদের সাথে, এটা নিশ্চয়ই অনেকের কাজে আসবে, বাচ্চা যাদের নতুন তাদের কাজে আসবে। এরপরে আরও এরকম মানে অভিজ্ঞতা আমার যেগুলো হচ্ছে সেগুলো আমি শেয়ার করবো, যাতে আর কারো কোনো সমস্যা না হয়। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, টাটা।